আমাদের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে কি কোরআন শরীফ পড়ানো হচ্ছে? না, বাধা দেওয়া হচ্ছে। আপনারা দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামপন্থী ডানপন্থী ছাত্ররা ইফতার মাহফিল করতে গেল, মানুষ রূপে কিছু পশু তাদেরকে পিটিয়ে রক্তাক্ত করেছে। একটি মুসলিম অধ্যুষিত দেশে বিশ্ববিদ্যালয় ইফতার মাহফিল করা যাবে না। তা নির্যাতিত নিপীড়িত গাজাবাসী আর অঘোষিতভাবে আমাদের মধ্যে নির্যাতনের পার্থক্য কোথায়? শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়, প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে এত অধিক সংখ্যক কোরআন প্রেমিক ছাত্র এখন তৈরি হয়ে গেছে, নাস্তিকরা চিন্তাও করতে পারবে না কোনো একদিন ঘুম থেকে উঠে দেখবে বাংলাদেশে ইসলামের পক্ষে অভ্যুত্থান হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, যে মহান আল্লাহর হাতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবন, সে আল্লাহর কসম করে বলছি, রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে মিস্কের চেয়ে অধিক পবিত্র বলেন সুবহানাল্লাহ। প্রকৃত ইমানদার একদিন রোজা রাখার মাধ্যমে যদি 30 দিনের একটা রোজা তার কবুল হয়, তার জন্য জাহান্নাম হারাম। জান্নাতে একটা দরজা আছে, তার নাম রায়্যান। ইয়াদখুলু মিনহু সাঈমুনা ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের দিন শুধু রোজাদাররা ওই দরজা দিয়ে প্রবেশ করবে। সুবহানাল্লাহ, লা ইয়াদখুলু আহাদুন গায়রুহুম, রোজাদার ছাড়া অন্য কেউ সেই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। ইউকালু আইনা সাঈমুন, হাশর ময়দানে বড় ঘোষণা দেওয়া হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের রোজাদাররা কোথায়? ফায়াকুমুন, তারা দাঁড়ায় যাবে। লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহুম, ওই দরজা দিয়ে রোজাদাররা ছাড়া আর কেউ প্রবেশ করতে পারবে না। ফাইদা দাখালু উগলিকা, যখন রোজাদাররা প্রবেশ করে ফেলবে দরজা বন্ধ হয়ে যাবে। এর মানে বেরোজাদারদেরকে তিরস্কার করা হবে। যে ব্যক্তি রমজান মাসে দিনে রোজা রাখলো আর রাতে তারাবির নামাজ পড়লো, ইমানের সাথে সওয়াবের নিয়তে রমজান মাস শেষ হওয়ার সাথে সাথে নবজাতক শিশু যেরকম নিষ্পাপ হয়, আল্লাহর ওই বান্দাটা ওই রকম নিষ্পাপ হয়ে যাবে, তার কোনো গুনাই থাকবে না। ইন্নাল হামদুলিল্লাহ نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم الذي أكمل الله به قصر النبوة أي ختم الله به النبوة وحكما لا نبي بعده وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل 15 سنة أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم إلى آخر الآية الكريمة وبه قال حدثنا عبد الله بن مسلمة عن مالك عن أبي الزناد عن الأعرج عن أبي هريرة رضي الله تعالى أن رسول الله صلى الله عليه وسلم قال الصيام جنة
فلا يرفث ولا يجهل. وإن امرؤ قاتله أو شاتمه فليقل إني صائم مرتين، والذي نفسي بيده لخلوف فم الصائم أطيب عند الله تعالى من ريح المسك، يترك طعامه وشرابه وشهوته من أجلي، الصيام لي وأنا أجزي به، والحسنة بعشر أمثالها. أخرجه البخاري في الصحيح في باب فضل الصوم. সম্মানিত শুধু আল্লাহ তাআলার মেহরবানি, দয়া ও করুণায় মহিমান্বিত বরকতপূর্ণ রমাদানুল মুবারকের আজকের দ্বিতীয় জুমুয়াতে আমরা আল্লাহ তাআলার জিকির, ইবাদত, বান্দিগি ও তার দ্বীনের ফিকির করার সুবর্ণ সুযোগ লাভ করেছি আলহামদুলিল্লাহ। রহমতের দশ দিন অতিবাহিত হবার পর মাগফেরাত শুরু হয়ে গেছে, ঠিক না? আল্লাহ পাক এখন থেকে দশ দিন বিশ রমজান পর্যন্ত ক্ষমা করতে থাকবেন, তারপর জাহান্নাম থেকে মুক্তির ঘোষণা দিয়ে আমাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে দিবেন। গত জুমুয়াতে সুরাতুল বাকারার ১৮৩-১৮৪ দুটো আয়াতের ব্যাখ্যা শুনেছি, কিভাবে রোজাকে ফরজ করা হয়েছে, তিনটি অবস্থার পরিবর্তনের মাধ্যমে রমজান মাসের ফরজ রোজা চূড়ান্ত রূপ লাভ করেছে। ১৮৫ আয়াতের কিছু অংশ কথা বলেছিলাম, জরুরি কিছু ব্যাখ্যা রয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদানুল মুবারাকে কোরআনুল কারীমকে নাজিল করেছে। কোরআন কারীমকে আল্লাহ তাআলা বলেছেন হুদান লিন্নাস, গোটা মানব জাতির হেদায়েতকারী। শুধু উম্মতে মুসলিমার কল্যাণে আল্লাহ তাআলা কোরআন করিম পাঠান নাই, বরং আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অবতীর্ণ কোরআন গোটা বিশ্ব মানবতার মুক্তির জন্য আল্লাহ তাআলা পাঠিয়েছেন। আল্লাহ বলেছেন হুদান লিন্নাস। অবশ্য তিনি তিনটি কথাই বলেছেন, হুদান লিল মুত্তাকিন, হুদান লিল মুসলিমিন, হুদাল্লিন নাস। কোরআন শরীফের শুরুতে তিনি বলেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল্লিল মুত্তাকিন, এ কোরআন মুত্তাকিদের জন্য পথ প্রদর্শনকারী। অন্যত্র বলেছেন ওয়া নাযযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদা ওয়া রাহমা, হুদা ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার নিকট কোরআন অবতীর্ণ করেছি আপনার উপর, তিবিয়ান আল লিকুল্লি শাই, যেখানে সব কিছুর ব্যাখ্যা আছে, সমাধান আছে। সুবহানাল্লাহ। পরকালের কথা, ইহকালের কথা, আকাশের উপরের কথা, মহাকাশের কথা, মহাশূন্যের কথা, জলের কথা, স্থলের কথা, ধুলক ভুলক সব কথা বলেছে। ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, দর্শন, রাজনীতি, অর্থনীতি, পররাষ্ট্রনীতি, সমাজনীতি, ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তির জন্য সব কথা বলে দিয়েছি। وَهُدًا وَرَحْمَةً وَبُشْرَى لِلْمُسْلِمِينَ, সকল মুসলমানের জন্য কোরআন হেদায়েতকারী, সুসংবাদের বাহন, রহমতের কাণ্ডার। সুবহানাল্লাহ।
তাহলে কোরআন হুদাল্লিল মুত্তাকিন, হুদাল্লিল মুসলিমিন, মুসলিমিন মুত্তাকিদের জন্য পথ প্রদর্শনকারী, মুসলমানদের জন্য পথ প্রদর্শনকারী। তো মুসলিম যারা হয় নাই, সাউন্ডটা ঠিক হচ্ছে না, সেটেল করতে হবে, পরিষ্কার করতে হবে, আওয়াজ বাড়বে। তো যারা মুসলিম হয় নাই, বাকি মানুষ তার কি কোরআন থেকে উপকার পাবে না? তিনি বলে দিলেন সূরা বাকারা 185 নম্বর আয়াতে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন্নাস। রমজান মাস যে মাসে অবতীর্ণ হয়েছে কোরআন, পৃথিবীর সকল যুগের দেশের বর্ণের বংশের মানুষের জন্য হেদায়তকারী হিসেবে। সুবহানাল্লাহ। তো কোরআন কারিমেরই হেদায়ত সব মানুষের দরকার আছে না? তাহলে আল্লাহর কোরআন শুধু পড়া হবে মাদ্রাসায়, তারাবিতে, মসজিদে? আমরা তো তাই করছি। আমাদের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে কি কোরআন শরীফ পড়ানো হচ্ছে? বাধা দেওয়া হচ্ছে। আপনারা দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামপন্থী ডানপন্থী ছাত্ররা ইফতার মাহফিল করতে গেল, মানুষ রূপে কিছু পশু তাদেরকে পিটিয়ে রক্তাক্ত করেছে। একটি মুসলিম অধ্যুষিত দেশে বিশ্ববিদ্যালয় ইফতার মাহফিল করা যাবে না? তা নির্যাতিত নিপীড়িত গাজাবাসী আর অঘোষিতভাবে আমাদের মধ্যে নির্যাতনের পার্থক্য কোথায়? বিশ্ববিদ্যালয়ে কোরআন শরীফের আসর করা যায় না। প্রতিবাদের মুখে যদিও তারা সিদ্ধান্তটা প্রত্যাহার করেছে, এরকম একটা তারা আইন করতে চেয়েছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো ইসলামিক প্রোগ্রাম হবে না। কিছু ছাত্র কোরআন শরীফ শিখতে বসেছে, কোরআনের আসর করবে, তাও দিবে না। তার কারণ একটাই, শয়তানরা জানে যেখানে কোরআনের চর্চা শুরু হয় ওইখানে আর শয়তানি চলে না। এই জন্য তারা বিশ্ববিদ্যালয়গুলোকে কোরআনের আলো থেকে বঞ্চিত করার চেষ্টা করছে। কিন্তু চামচিকা যতই চোখ বন্ধ রাখুক, সূর্যের প্রখর তাপ আর আলো সবকিছুকে ছেয়ে ফেলে, বঞ্চিত হয় চামচিকা, ঠিক না? পেঁচা দিনে বের হয়? বের হয় কখন? কারণ সূর্যের আলো তার সহ্য হয় না। তো পেঁচা বলে সূর্যের সাথে তার আড়ি, সূর্যের সাথে দুশ্মনী হয়েছে পেঁচা, এই জন্য দিনে বের হয় না। উল্লু পেঁচা চামচিকার দুশ্মনীতে সূর্যের কিছু আসে যায় না, কাফের মুশরিক নাস্তিকদের দুশ্মনীতে কোরআনের কিছু আসে যায় না। হুদাল্লিন নাস, সব মানুষকে কোরআন হেদায়ত করে যাবে। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়, প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে এত অধিক সংখ্যক কোরআন প্রেমিক ছাত্র এখন তৈরি হয়ে গেছে, নাস্তিকরা চিন্তাও করতে পারবে না কোন একদিন ঘুম থেকে উঠে দেখবে বাংলাদেশে ইসলামের পক্ষে অভ্যুত্থান হয়েছে। সে দুঃস্বপ্ন দেখার অপেক্ষায় তারা আছে, ওদের কাছে তো দুঃস্বপ্ন, ঠিক কিনা? তো কোরআন হচ্ছে হুদাল্লিন নাস, পৃথিবীর সকল যুগের বর্ণের বংশের মানুষের জন্য হেদায়তকারী বলেন সুবহানাল্লাহ। এ কোরআন আল্লাহ নাজিল করছেন রমজান মাসে, আর পুরা রমজান মাসে রোজাকে ফরজ করে দিয়েছে। যোগসূত্র কোথায়? সুবহানাল্লাহ। খাদ্য দুই প্রকার, গেজাউন তাকুমু বিহিল আবদান ও গেজাউন তাকুমু বিহিল আরওয়াহ। এক ধরনের খাদ্য খাই আমরা দেহকে জীবিত বাঁচিয়ে রাখতে। দেহকে বাঁচিয়ে রাখতে কি করি? আপনারা
চাল ডাল গোশ মাছ রস ব্রস কালিয়া কোফতা যা খান দেহের জন্য না জি দেহের জন্য যত খাদ্য খান সব আসে মাটি থেকে কারণ দেহটা মাটির তৈরি আর রূহটা এসেছে আল্লাহর কাছ থেকে আকাশের উপর থেকে রূহের খোরাক কোরআনও এসেছে আকাশের উপর থেকে এখন আপনার দৈহিক এবং আত্মিক পবিত্রতার সাথে আপনার রূহের উৎকর্ষ সাধনের সম্পর্ক আছে অর্থাৎ আপনার দেহ যত পবিত্র হবে হৃদয় যত পবিত্র হবে আপনার রূহ তত শক্তিশালী হবে সুবহানাল্লাহ তা আপনি যেন রমজান মাসে কোরআনের উপকার পুরো নিতে পারেন আপনার দেহ দিল দেমাক মনকে পবিত্র করার জন্য আল্লাহ এক মাস রোজাকে ফরজ করে দিয়েছেন সুবহানাল্লাহ একজন স্বর্ণকার একটি স্বর্ণের টুকরাকে আগুনে জ্বালিয়ে খাদ মুক্ত করে খাঁটি সোনা হাতে নেয় একজন মমিন রমজান মাসে রোজা রেখে আর রাতে কোরআন শুনে সে খাঁটি সোনার মতো মুসলমান মমিন হয়ে যেতে পারে তবে সেই রোজাটা হতে হবে উপবাস না প্রকৃত রোজা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন আস-সিয়াম জুন্না রোজা হচ্ছে ঢাল সুবহানাল্লাহ অন্য রেওয়ায়েতে এসেছে আস-সিয়াম জুন্নাতুম মিনান নার রোজা হচ্ছে জাহান্নাম থেকে বাঁচার ঢাল ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াজহাল অতএব রোজাদার কোন অবস্থায় গালিগালাস অশ্লীলতা অশ্লীল কাজ করবে না ওয়ালা ইয়াজহাল শরীয়ত বিরোধী কোনো কাজ করবে না ওয়া ইনিমরুন ক্বাতালাহু আও শাতাবাহু ফালইয়াকুল ইন্নি সাঈমুন মাররাতাইন রোজাদার রোজা রেখেছে কোন মানুষ যদি তাকে আঘাত করে গালি দেয় তো দুইবার সে বলবে ভাই আমি রোজা রেখেছি আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে নির্ধারণ করে দিয়েছেন দুইবার তার মানে তৃতীয়বার মারতে গেলে আপনি প্রতিঘাত করবেন নতুবা কাফের মুশরিকরা সুযোগ পায় রমজানে আমাদেরকে শুধু মারত কথা বলে এজন্য দুইবার কি বলতে হবে আমি রোজা কাফেরের তো প্রশ্নই আসে না কোন ফাসেক ফাজুর যদি আপনাকে মানে দুইবার আপনি ধৈর্য ধারণ করবেন তৃতীয়বার প্রতিরোধ যে তা না মানে তাহলে যদ্দুর পারেন তদ্দুর লাগাই দিবেন কথা বুঝেন নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন والذي نفسي بيده لخلوف فم الصائم أطيب عند الله تعالى من ريح المسك যে মহান আল্লাহর হাতে আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন সে আল্লাহর কসম করে বলছি রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে মিস্কের চেয়ে অধিক পবিত্র বলেন সুবহানাল্লাহ রোজাদারের দাম কত বেশি শব্দটা খুলুফ অধিকাংশ মানুষ উচ্চারণ করে খালুফ আল্লামা বদরুদ্দিন আইনি উমদাতুল কারিতে লিখেছেন বিজম্মিল খা ওয়ালা গায়র এটার একটাই এরাব সঠিক খুলুফ খালুফ হবে না কথা বুঝতেছেন রোজাদারের মুখের গন্ধ ওটা আবার দুর্গন্ধ মনে করেন না রোজাদার তো মেসওয়াক করে তো দুর্গন্ধ আসবে কোত্থেকে দীর্ঘক্ষণ না খেয়ে থাকার কারণে মুখে একটা ওটা দুর্গন্ধ না একটা আসতে পারে গন্ধ ওইটা আল্লাহর কাছে মিস্কের চেয়ে অধিক প্রিয় বলেন সুবহানাল্লাহ এটা কি আকলে ধরছে এটা কিভাবে সম্ভব কথা বলে না এটার ব্যাখ্যা আমি দিচ্ছি
তারপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ইয়াতরুকু তুআমাহু ওয়া শারাবাহু ওয়া শাহওয়াতাহু মিন আজলি এরপর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কথাটা নিজের শব্দে বলেছেন যা হাদিসে কুদসি সুবহানাল্লাহ আমার বান্দা পানাহার থেকে বিরত থাকে যৌনাচার থেকে বিরত থাকে শুধুমাত্র আমার সন্তুষ্টির জন্য সুবহানাল্লাহ আসসিয়ামুলি রোজা একান্তে আমি আল্লাহর জন্য ওয়া আনা আজজি বিহ আমি নিজে রোজাদারকে পুরস্কার দেব সুবহানাল্লাহ কারণ রোজাদারের রোজা কবুল হয়ে গেলে ওটা সওয়াব লেখার ক্ষমতা ফেরেশতাকে দেওয়া হয় নাই سبحان الله وانا اجزي به والحسنات بعشر امثالها প্রতিটি নেকের সর্বনিম্ন বিনিময় 10 গুণ سبحان الله সম্মানিত সুধী এই ব্যাপারে আর অসংখ্য রওয়ায়েত এসেছে ভিন্ন ভিন্ন শব্দে প্রকৃত ইমানদার একদিন রোজা রাখার মাধ্যমেই যদি 30 দিনের একটা রোজা তার কবুল হয় তার জন্য জাহান্নাম হারাম সুবহানাল্লাহ আবার বলছি কোন ইমানদার রোজাদারের একটা রোজা যদি পুরোপুরি আল্লাহর কাছে কবুল হয় আল্লাহ তার জন্য জাহান্নাম হারাম করে দিবেন সুবহানাল্লাহ ওয়ান আবি উমামাতা قال قال رسول الله صلى الله عليه وسلم من صام يوما في سبيل الله جعل الله بينه وبين النار خندقا بعدة ما بين السماء والأرض আল্লাহর পথে আল্লাহর রাজি খুশির জন্য যে একদিন রোজা রাখবে ইমানদার সুবহানাল্লাহ তার রোজা যদি কবুল হয়ে যায় ওই ব্যক্তি আর জাহান্নামের মাঝখানে আল্লাহ তাআলা একটা গর্ত সৃষ্টি করে দিবেন যার দূরত্ব আকাশ ও জমিনের দূরত্বের সমান সুবহানাল্লাহ অর্থাৎ সে আর জাহান্নামে যাবে না কত বুঝতেছেন দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে রোজাদারের মুখের গন্ধটা মিসকের চেয়ে অধিক পবিত্র শুনছেন না হাদিসে এটার অনেক ব্যাখ্যা এসেছে এটার একটা ব্যাখ্যায় মুহাদ্দিসগণ লিখেছেন ইন্নাল মুরাদ আন যালিকা ফি হাক্কিল মালাইকা ওয়া আন্নাহুম ইস্তাতিবুনা রিহাল খুলুফি আকসার মিম্মা ইস্তাতিবুনা রিহাল মিস্ক আল্লাহ তো সবকিছু রুদ্ধে রোজাদারের মুখের গন্ধটা আল্লাহর ফেরেশতাদের কাছে মিশকের গন্ধের চেয়েও পবিত্র লাগে এটা কি আল্লাহর পক্ষে সম্ভব না কথা বলা এটা একটু ব্যাখ্যা নেন মিস কাকে বলে মৃগনাভি মিস কি মিস্ক মিস্ক যেটার আপনারা বাংলায় ভুল উচ্চারণ করেন মেশক বলেন মেশক মিস্ক উচ্চারণটা কি বুখারী শরীফে এসেছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আতিয়াবুত্তিবিল মিস্কু সবচেয়ে প্রিয় পবিত্র দামি আতর সুগন্ধি হচ্ছে মিস্ক ওটা পাইবেন কই মিয়া সাহেব বাংলাদেশ বাংলাদেশে যেটা পাওয়া যায় দাহনুল উড আপনার কাঠের থেকে তৈরি হয় আগর গাছ থেকে বুঝলেন এগুলো যদি খাঁটিটা চান এক বোতলের দাম 1 লাখ 1.25 লাখ 1.5 লাখ টাকা আর যদি মিস্কের আতর চান মৃগনাবির ওই মৃগনাবির তৈরি একতলা আতরের দাম পড়বে এখন 4 থেকে 6 লাখ টাকা বুঝতে পারছেন একবার মসজিদ নববী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে হজ বা উমরার সময় আমি নামাজের পরে 21 নম্বর গেটে দিয়ে বের হয়ে আতরের দোকানে গেছি আতর দেখতে তো সেলসম্যান হচ্ছে মালয়েশিয়ার তা আমি বলছি একটা দামি আতর দেখাও তো এতটুকু একটা শিশি বের করছে এতটুকু আমি বলছি দাম কত বলে 12,000 রিয়াল
হিসাব করেন কয় লাখ টাকা বাংলা দিছে, তা আমি একটু গ্রান নিয়া চলে আসছি। আপনার তো আসল আতর দেখেন না, দেখবেন রমজান মাসে এত বড় বোতল আতরের লিখে রাখছে জান্নাতুল ফেরদৌস, দাম 100 টাকা। আরে ওতে তো খাঁটি সরিষার তেল নাই। এখন এই যে মিস্ক, এটা হচ্ছে মৃগনাবি, হরিণের পেটের ভিতরে আল্লাহ তাআলা একটা সম্পদ তৈরি করে দিয়েছেন, মৃগনাবি। ওইটারও ইতিহাস আছে। আদম আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসছেন প্রথম, তিন গাছের পাতা দিয়া লজ্জাস্থান ঢেকে এসেছিলেন। উনি যখন আল্লাহর হুকুমের বরখেলাফ করছিলেন, আল্লাহ তার পোশাক নিয়ে নিয়েছিলেন। স্বামী স্ত্রী দুজনেই পোশাকবিহীন পৃথিবীতে এসেছে, ঠিক না? তো বেহেশতে উলঙ্গ আসেন নাই, কিন্তু বেহেশতের পোশাকটা আনতে পারেন নাই। তাৎক্ষণিক আদম আলাইহিস সালাম তিন গাছের পাতা দিয়া লজ্জাস্থান ডাকছেন। দুনিয়া আসছে পরে সারা জমিনে শোর হয়ে গেছে, খলিফাতুল্লাহ এসেছে। এখন খলিফাতুল্লাহ আল্লাহর খলিফা দেখতে প্রথম গেছে বনের হরিণ। হরিণ যখন গেছে, আদম আলাইহিস সালাম খুশিতে পাতা ছিঁড়ে ছিঁড়ে খাওয়াই দিচ্ছেন, মেহমানদারি করছে। এই বেহেশতের তিন গাছের পাতা যেই হরিণের পেটে গেছে, ওগুলোর পেটে মৃগনাবি হয়ে গেছে, গ্রাম ছড়ায় গেছে। এই হরিণগুলো জঙ্গলে যাওয়ার পর বাকি হরিণগুলো বলে, তোমরা কোথায় গেছিলা? আসার পর গ্রাম বেরোচ্ছে। ওরা বলল, খলিফাতুল্লাহকে দেখতে গেছিলাম, উনি আমাদের পাতা খাওয়াই দিচ্ছেন বেহেশতের, তাতেই গ্রাম আসতেছে। বাকিগুলো দৌড়ে গেছে, হযরত আদম পাতা খাওয়াইছেন কিন্তু আর গ্রাম বের হয় না, নিয়তে গড়বড়। আগের গুলো গেছিল আল্লাহর খলিফাকে সম্মান করতে, আর পরের গুলো গেছিল মৃগ নাবি তৈরি করতে, নিয়তে গড়বড় হয়ে গেছে না? নিয়তটা কত বড় জিনিস, সুবহানাল্লাহ। এখন দেখা যায় যে হরিণের পেটে রক্তের একটা অংশ থেকেই মৃগনাবি হয়। তো যে আল্লাহ তাআলা রক্তের একটা অংশকে এত সুগন্ধিময় মৃগনাবি বানাই দিতে পারেন, রোজাদারের মুখের গন্ধটা ফেরেশতাদের কাছে সেই মিস্কের চেয়ে বেশি বানায় দেওয়া আল্লাহর পক্ষে সম্ভব, সুবহানাল্লাহ। এদি আল্লাহ রোজাদারের সম্মানকে বুঝাইছেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর যারা শহীদ ব্যক্তি দিনের পথে রক্ত ঝরাবে, ওই তাজা রক্তের সাথেই তারা হাসরে কবর থেকে উঠবে, আর তাদের রক্ত থেকে মিস্কের গ্রাম বের হতে থাকবে। সম্মানিত সুধী, রোজাদারের পুরস্কার কত বেশি আল্লাহ তাআলা কোরআন কারীমে ইরশাদ করেছেন, ইন্নামা ইউওয়াফা সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, সুবহানাল্লাহ। ধৈর্যশীলদেরকে অফুরন্ত পুরস্কার দান করা হবে। এই সাবিরুন কারা? অধিকাংশ মুফাসসিরের মতে এই সাবিরুন হচ্ছে সাইমুন, রোজাদারদেরকে আল্লাহ তাআলা প্রকৃত ধৈর্যশীল বলেছেন, আর এই রোজাদার ধৈর্যশীলদেরকে আল্লাহ তাআলা অসম্ভব পুরস্কারে ভূষিত করবেন, সুবহানাল্লাহ। কারণ যার ধৈর্য নাই সে রোজা রাখতে পারে না, যার পুরা ধৈর্য নাই সে পরিপূর্ণ রোজার যে উদ্দেশ্য তা আদায় করতে পারে না। যেখানে যাদের ধৈর্য নাই, একটু পর পর বকরির মতো জাবর কাটে, এরা কি রোজা রাখে? কথা বল, রাখে না। কেন? এটা সারাক্ষণ বকরি যতক্ষণ জাগনা থাকে ততক্ষণ খায়, কথা পাতা চাপায়, ঠিক কিনা? ধৈর্যহীন মানুষগুলো খানা ছাড়া থাকতে পারে না, এগুলো দেখবেন সবসময় উৎপাত করে, বিয়ে বাড়িতে যে হইচই খানা দেরি গেল, দাওয়াতে গেলে উৎপাত করে, আল্লাহ মাফ করুক, মরার পর কবরে যাইতে তারা হুড়া করে কিনা তাই তো বড় কথা।
ধৈর্যশীল মানুষ ধৈর্যশীলই রোজা রাখতে পারে, আর পরিপূর্ণ ধৈর্যশীল রোজার উদ্দেশ্য আদায় করতে পারে। আপনি রোজা রাখলেন, হারামটা ছাড়লেন না, আপনারটা তো রোজা হলো না, উপবাস হলো, ঠিক কিনা? কি হলো? কিন্তু প্রকৃত ধৈর্যশীল সে পুরাপুরি রোজা রাখতে পারে, কারণ ধৈর্যের তিনটাই স্তর আছে, আসাব্র আলা তাআ, আসাব্র আলাল মাসাইব, আসাব্র আনিল মাআসিম, এবাদতে ধৈর্য থাকা। রোজাদার ধৈর্য থাকে বলেই তো সারাদিন রোজা রেখে কাজ করে, কাজ করে রোজা রাখে, আবার তারাবির নামাজের পর দেড় থেকে পৌনে দুই ঘন্টা দাঁড়িয়ে আল্লাহর কোরআন শুনে। যান, যাদের ধৈর্য নাই দেখেন, ওরা ওই সময়টায় টেলিভিশনের সামনে বসে থাকে, নামাজে আসার ধৈর্য নাই, তো রোজা রাখতে ধৈর্য লাগে, কি লাগে? এর জন্য আল্লাহ বলেছেন, ইন্নামা ইউয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। এখানে সাবিরুন মানে সাইমুন বলেন, সুবহানাল্লাহ। ধৈর্যের দ্বিতীয় স্তর হচ্ছে আপনার মুসিবতে ধৈর্য ধারণ। এই গরমকালে রোজা রাখতে অনেকটি তো মুসিবত, কথা বলে পেটের তাকিদে কাজের টাকা যায়, বের হতে হয়, প্রচন্ড তৃষ্ণা লাগে, মাঝে মধ্যে মন চায় একটু, আর রাখতে পারতেছি না রোজা, এমন হয় না? কথা বলেন, তখন কিন্তু ধৈর্যের পরিচয় দিতে হয়, ওইটা একটা মুসিবত। ওইটা কি? তিন নাম্বার হচ্ছে আসাব্র আনিল মাআসিম, গুনার কাছ থেকে বাঁচা, এটাও একটা ধৈর্য। সুবহানাল্লাহ, আপনি রোজা রাখছেন, এখন মনে করেন কোথাও বসেছেন, গীবত করতে মন চাচ্ছে কারো, কিন্তু আপনি গীবত করতেছেন না, আমি তো রোজা রাখছি, এখানে কিন্তু ধৈর্যের প্রয়োজন আছে, কথা বলেন। রোজার মাসের আগে পরে যাই চুরি চামারি করছেন, রোজার মাসে রোজা রেখে একটু তো ভয় লাগে, কি বলেন? তাহলে বোঝা যাচ্ছে ধৈর্যশীল ব্যক্তির পক্ষে রোজা রাখা সম্ভব, আর যার ধৈর্য পুরা নাই সে রোজা রাখবে, এটা উপবাস হবে, কারণ রোজার যে মহৎ উদ্দেশ্য তা তার দ্বারা আদায়। বুখারী শরীফের হাদিস থেকে এই মাত্র শুনলেন, আল্লাহ তাআলা বলেছেন, আসসাউমু লি ওয়া আনা আজজি বিহি, রোজাটা আমার জন্য আর আমি রোজাদারের পুরস্কার দিব। হযরত শেখ জাইনউদ্দিন ইরাকি রহমতুল্লাহ হাদিসের ব্যাখ্যা একটা সুন্দর তথ্য দিয়েছেন, আমি ব্যাখ্যাটা আপনাদেরকে শোনাচ্ছি। ওয়ারাওয়া যালিকাল বাইহাকি মিন তারিক ইসহাক ইবনে আইয়ুব আন হাসান আল ওয়াসিতি আন আবিহি আন আবি উয়াইনাত ক্বালা ইযা কানা ইয়াউমুল কিয়ামাহ ইউহাসিবুল্লাহু আবদাহু ওয়া ইউআদ্দি মা আলাইহি মিনাল মাযালিমি মিন আমালিহি হাত্তা লা ইয়াবকা লাহু ইল্লা আস-সাওম, সুবহানাল্লাহ, فيحتمل الله ما بقي عليه من المظالم ويدخله بالصوم الجنة। কাল হাশর ময়দানে দেখা যাবে যে আপনি নাজাত পেয়ে গেছেন, মিজানে পাল্লায় নেক বেশি হয়েছে, গুনাহ কম, তো যাবেন কই? জান্নাতে যাবেন। কিন্তু মাজালেম, যাদেরকে আপনি জুলুম করছেন, এরা এসে আপনার পথ আটকায় দিবে, বুঝেন নাই? কাউকে অন্যায় থাপ্পড় দিছেন, কাউকে গালি দিছেন, কারো জায়গা দখল করছেন, বিচার আচারে ঘুষ খাইছেন, সবই তো বান্দার হক মারছেন, পাল্লায় ওজনে কম দিছেন, হ্যাঁ, 150 টাকার তরমুজ বেচছেন 800 টাকা, এগুলো চলতেছে ঢাকা, দুনিয়ার কোথাও এগুলো নাই, এটা বাংলাদেশে কেজির দরে তরমুজ নাকি, জীবনে কেজি দরে তরমুজ কিনছেন? তারপরে একটা বেল 2000 টাকা, কিছু একটা বেল আছে খুব উন্নত মানের, এটা 2000 টাকা, তো বেলের শরবত না খেলে কি সমস্যা? জনগণ একটু বোকাই, 2000 টাকা দিয়ে বেলের শরবত এখন না খেয়ে
রোজার পরে খাই কি বলে এই যেভাবে আপনি জুলুম করছেন কিন্তু নামাজ তো ঠিকই পড়ছেন রোজা ঠিকই রাখছেন বেহেশতের ঘোষণা হয়ে যাবে আপনার কিন্তু মাজালিমরা এসে আটকায় দিবে আল্লাহ বলবেন বান্দা আমার হক তো তুই আদায় করেছিস আমি মাফ করছি কিন্তু আমার বান্দারা মাফ করলে জান্নাতে যা এখন মাজালিমরা যখন ধরবে তখন মাজলুমরা বলবে যে আমাদেরকে হক ফেরত দাও তো কি ফেরত দিবেন আপনি ওখানে কি চাল ডাল ফেরত দাও না টাকা পয়সা না বলবে সওয়াব দাও এই সওয়াব দিতে 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 আমলনামা শূন্য এখন ফেরেশতা প্রস্তুতি নিবে আপনাকে জাহান্নামে নিতে আল্লাহ বলবেন ফেরেশতা রাখো আমার বান্দা যে রোজা রাখতো এই সওয়াব তো লিখতে পারো না ওটা আমার কাছে আছে ওইটার বিনিময়ে আমি তারে জান্নাত দিয়ে দেব যদি রোজা কবুল হয় সুবহানাল্লাহ আমরা কি ওইরকম রোজা রাখতে পারবো না ইনশাআল্লাহ রোজাদারকে আল্লাহ তাআলা যে সম্মান দিবেন অন্য বান্দা যে রোজা রাখে নাই কিন্তু মাপ পেয়ে গেছে সে কোনোদিন সেই সম্মান পাবে না বুঝেন নাই روزادر সম্মানটাই ভিন্ন وبه قال حدثنا خالد بن مخلد قال حدثنا سليمان بن بلال قال حدثني ابو حازم عن سهل رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال ان في الجنه بابا يقال له الريان يدخل منه الصائمون يوم القيامة لا يدخل أحد غيرهم يقال أين الصائمون فيقومون لا يدخل منه أحد غيرهم فإذا دخلوا أغلق فلم يدخل منه أحد هذا سهل رضي الله تعالى عنه بنانا كوريج أبنا شنتسن কিছু মানুষ দেখি ঘুমাচ্ছেন আরে ভাই রাতও ঘুমান দিনও ঘুমান ঘুমাইতে দুনিয়াতে আসছেন নাকি আপনার এগুলো স্নায়বিক দুর্বলতা এই যে দিনে ঘুমানোটা এটা অসুস্থতা এটা জানেন নাকি আপনার দিনে ঘুমানোটা অসুস্থতার বড় একটা লক্ষণ এরকম লোকের স্নায়বিক দুর্বলতা বেশি এদের কমসে কম সালসা খাওয়া দরকার কয়েক বোতল তাহলে শরীরে স্টিমিনা আসবে আস্তাগফিরুল্লাহ আল আযীম কথা শুনতেছেন না হযরত সাহল রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন আল্লাহ রাসূল নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন জান্নাতে একটা দরজা আছে তার নাম রায়্যান ইয়াদখুলু মিনহু সাঈমুনা ইয়াউমাল কিয়ামা কিয়ামতের দিন শুধু রোজাদাররা ওই দরজা দিয়ে প্রবেশ করবে لا يدخل احد غيرهم রোজাদার ছাড়া অন্য কেউ সেই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না ইউকালু আইনা الصائمون হাশর ময়দানে বড় ঘোষণা দেওয়া হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের রোজাদাররা কোথায় সুবহানাল্লাহ ফায়াকুমুন তারা দাঁড়ায় যাবে সুবহানাল্লাহ لا يدخل منه احد غيرهم ওই দরজা দিয়ে রোজাদাররা ছাড়া আর কেউ প্রবেশ করতে পারবে না ফাইদা দাখালু উগলিকা যখন রোজাদাররা প্রবেশ করে ফেলবে দরজা বন্ধ হয়ে যাবে এর মানে বেরোজাদারদেরকে তিরস্কার করা হবে কথা বলেন আরে ভাই আপনি দাওয়াতে গেছেন সবাইরে ঢুকেল আপনারে বাইরে রেখে দরজা বন্ধ করে দিছে অপমান না শুধু অপমান না অনেক অপমান তারপর কি আপনি দরজায় টোকা দিবেন আমার একটু খাইতে দেন বেহায়া ছাড়া ঠিক কিনা সম্ভব এটা এটা তো দুনিয়ার হিসাব টোকা টুকি চলবে জান্নাতে তো এগুলো চলবে না ফালাম ইয়াদখুল মিনহু আহাদুন সেই দরজা দিয়ে অন্য কেউ প্রবেশ করতে পারবে না সুবহানাল্লাহ নওয়াদিরুল উসুল কিতাবে
এই হাদিসের চমৎকার ব্যাখ্যা এসেছে সেখানে এসেছে মিন আবওয়াবিল জান্নাতি বাবু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া বাবুর রাহমাতি ওয়া বাবুত তাওবা আল্লাহর জান্নাতুল ফেরদাউসে একটা দরজার নাম বাবু মুহাম্মদ সুবহানাল্লাহ আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামেই আল্লাহ জান্নাতুল ফেরদাউসের দরজার নাম রেখেছে সুবহানাল্লাহ ওই দরজাটা হচ্ছে ওই দরজার আরেক নাম হচ্ছে বাবুর রহমা বাবুত তাওবা সুবহানাল্লাহ وهو مذ خلقه الله مفتوح لا يغلق فإذا طلعت الشمس من مغربها أغلق فلم يفتح إلى يوم القيامة سبحان الله جي دين الله تعالى شئ درجة تويري كورسين اوئي دين تهكي خلا راكسين شرج و پشچيم ديگون تي اوٹھار اك پرجن تو درجة خلا تھاك بے আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সৎকায় ইমানদারদের তওবা কবুল করতে থাকবে তারপরে বেহেশতের সবচেয়ে উপরের স্তর তো জান্নাতুল ফেরদাউস হ্যাঁ তারপর অন্যান্য জান্নাতের স্তরে দরজাগুলোর ভিন্ন ভিন্ন নাম আল্লাহ রাখছেন সুবহানাল্লাহ যেমন কোন দরজার নাম বাবুজ যাকাত কোন দরজার নাম বাবুল হাজ কোন দরজার নাম বাবুল উমরা সুবহানাল্লাহ এরপর একটা দরজার নাম থাকবে বেহেশতে বাবুর রাজি আল বাবুল আইমান আল্লাযী ইয়াদখুলু মিনহু মান লা হিসাব আলাইহি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের যেই ব্যক্তিদের কোনো হিসাব নাই হিসাব ছাড়া জান্নাত ওরা যেই দরজা দিয়ে ঢুকবে ওইটার নাম বাবুর রাজি সুবহানাল্লাহ বাবুর রাজি সুবহানাল্লাহ হিসাব নাই বিনা হিসাবে জান্নাত শুনেন না কথা বলেন না ভাই সুদ খাইয়া ঘুষ খাইয়া নামাজ বাদ দিয়া আর সুবহানাল্লাহ বিহামদি আর একটা দরজার নাম হবে রাইয়ান ওটা দিয়া শুধু ওই সব রোজাদার যাদের রোজা কবুল হয়েছে তারা প্রবেশ করবে বলেন সুবহানাল্লাহ অতএব আমাদের রোজাটা হতে হবে পূর্ণাঙ্গ পরিপূর্ণ রোজার স্তর কয়টা গত জুমাতে বলেছিলাম আপনাদের মনে আছে না তিনটা সাওমুল আওয়াম সাওমুল খাওয়াস সাওমু আখাসিল খাওয়াস সুবহানাল্লাহ এই রমজান মাসে আপনাদের কাজ হচ্ছে দিনে রোজা রাখা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার পর সবচেয়ে বড় কাজই রোজা রাখা কিন্তু রোজা রাখতে হবে রোজার মতো রোজা রেখে গুনার কাজ করা যাবে না রোজা রেখে গুনার চিন্তা করা যাবে না তিনটা স্তর সাওমুল আওয়াম পানাহার থেকে বিরত থাকা সাওমুল খাওয়াস পানাহার থেকে বিরত থাকা গুনার থেকে বিরত থাকা সাওমু আখাসিল খাওয়াস আল্লাহর মুকাররাব বান্দাদের রোজা ওটা হচ্ছে পানাহার থেকে বিরত থাকা গুনা থেকে বিরত থাকা গুনার চিন্তা থেকে মুক্ত থাকা আর রাতে সবচেয়ে বড় ইবাদত হচ্ছে তারাবির নামাজ পড়া ঠিক না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ইন্নাল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরাদা সিয়াম রমাদান ওয়া সান্নান্তু লাকুম কিয়ামাহু ফামান সামাহু ওয়া কামাহু ঈমানান ওয়া ইহতিসাবা خرج من ذنوبه كيوم ولدته أمه رسول الله صلى الله عليه وسلم ارشاد করেছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা রমজান মাসে রোজাকে ফরজ করেছেন আর রমজান মাসের রাতে তারাবিকে আমি রসূল সুন্নাত হিসেবে নির্ধারণ করে দিয়েছি সুবহানাল্লাহ আল্লাহ তোমাদের জন্য দিনে রোজাকে ফরজ করেছেন আর আমি রসূল রাতে তোমাদের জন্য তারাবিহের নামাজকে সুন্নত করে দিয়েছি বলেন সুবহানাল্লাহ অর্থাৎ নীতি হিসেবে নির্ধারণ করে দিয়েছি যে ব্যক্তি রমজান মাসে দিনে রোজা রাখলো আর রাতে তারাবির নামাজ পড়লো ইমানের সাথে সওয়াবের নিয়তে রমজান মাস শেষ হওয়ার সাথে সাথে
নবজাতক শিশু যেরকম নিষ্পাপ হয় আল্লাহর ওই বান্দাটা ওই রকম নিষ্পাপ হয়ে যাবে সুবহানাল্লাহ তার কোনো গুনাহই থাকবে না আমাদের এই রকম কোয়ালিটি সম্পন্ন রোজা রাখতে হবে পারবো না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হযরতে আব্দুল্লাহ বিন মাসউদ থেকে একটি হাদিস এসেছে তবে মুহাদ্দিসদের মতে হাদিসটি মুনকার ফজিলতের ক্ষেত্রে বলে যাচ্ছে আল্লাহর হাবিব ইরশাদ করেছেন লাউ ইয়ালামুল ইবাদু মা ফি রমাদান লাতামান্নাত উম্মতি আন তাকুনা সানাতু কুল্লুহা রমাদান রমজান মাসে কি পরিমাণ সওয়াব আর ফজিলত আছে সবটা যদি আমার উম্মত জানতো তা আমার উম্মত আশা করত পুরো বছরটাই যেন রমজানের মতো হোক পুরো বছরই যেন আল্লাহ রোজাকে ফরজ করে দেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে এইভাবে রোজা রাখার তৌফিক দান করুন বলুন আল্লাহুম্মা আমিন পারবো না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সম্মানিত শুধু অনেক সময় হয়ে গেছে আবার আজকে আপনি তো জানেন দিনে মাহফিল করি আমি রোজা তো দিনে মাহফিল আছে আলহামদুলিল্লাহ আজকে সোনারগাঁওতে দিনের বেলা মাহফিল আমি জুমার পর যাব তারপর আপনাদেরকে যতটুক প্রয়োজনীয় কথা বলার তা বলে দিয়েছি তাহলে আমাদের কাজ হচ্ছে যে রোজাগুলো চলে গেছে বুঝলেন এই ভুল ত্রুটি আল্লাহ মাফ করুক বাকি রোজাগুলো যেন এমন ভাবে করব যেন আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নাম আমাদের জন্য হারাম করে দেন বলুন আল্লাহুম্মা আমিন পারবো না আমরা আর রাতে তারাবিহের নামাজ পড়ব মনোযোগের সাথে ঠিক না অন্যান্য মসজিদে খুব তাড়াহুড়া করে তারাবি পড়ায় আমার এখানে দনজন হাবের সাহেব আমার ছাত্র এরা এখন মাওলানা হয়ে গেছে মুফতি হয়ে গেছে এখানে আমার নির্দেশনা থাকে তাদের প্রতি বেশি তাড়াহুড়া করা যাবে না অন্তত শব্দগুলো মুসল্লিদের কানে তো যেতে হবে কথা বলে ঠিক না যদি আপনি শব্দগুলি না শুনেন কানে না যায় তো অর্থ তো বুঝেনি না কারণ শব্দ যদি না যায় কানে তো সওয়াব পাবেন কি পাবেন আর আল্লাহর কোরআন এমন এক মজার জিনিস অর্থ না বুঝলো মন লাগায় রাখলে নূর আসতেই থাকে চোখ থেকে পানি আস সুবহানাল্লাহ আর যদি অর্থ বুঝতেন ব্যাখ্যা বুঝতেন তাহলে তো আর কথাই ছিল এ কোরআন নাজিলের মাস রমজান মাস রমজান মাসে আমাদের প্রত্যয় নিতে হবে আমাদের ব্যক্তি জীবন সমাজ জীবন রাষ্ট্র জীবন হতে হবে কোরআন ভিত্তিক ঠিক কিনা যারা সেকুলারিস্ট যারা ম্যাটারালিস্ট যারা ন্যাচারালিস্ট বস্তুবাদী হ্যাঁ সেকুলারিস্ট হচ্ছে ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাস তারপরে বস্তুবাদী মনে করে ধর্ম একটা মানলে মানলাম প্রথা হিসেবে ইসলামে তাদের কোনো জায়গা নাই আছে প্রকৃত মুসলিম তো সেই জীবনের সকল সমস্যার সমাধান যে খুঁজবে কোরআন থেকে সুন্না থেকে ঠিক না কোরআন সুন্না মোতাবেক জীবনযাপন করলে পরকালে জান্নাত মুক্তি দুনিয়াতে পাবেন সম্মান শক্তি সমৃদ্ধি সুবহানাল্লাহ আমাদের ব্যর্থতা আমরা দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ বাংলাদেশ হ্যাঁ বলি না আমরা দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ বাংলাদেশ খাতায় কলমে কিসে খাতায় কলমে কিন্তু কোষ্টি পাথরে যাচাই করলে দেখা যাবে আমাদের নাম্বার নাই ঠিক কিনা প্রকৃত মুসলিমের জীবনের সবচেয়ে বড় সাধনা তার ভূখণ্ডে কোরআনের আইন প্রতিষ্ঠিত হবে ইমারাতুল ইসলামিয়া ঠিক কিনা আল্লাহর ওয়াদা যারা কোরআন ভিত্তিক জীবন গঠন করবে ব্যক্তি জীবন সমাজ জীবন বিশেষ করে যাদের রাষ্ট্র জীবন কোরআন মোতাবেক চলবে পরকালে তাদের মুক্তি ও জান্নাত তো আছেই দুনিয়াতে আল্লাহ তাদের দিবেন সম্মান স্বাধীনতা মর্যাদা সম্পদ ওয়ালাউ আন্না আহলাল কোরআ আমানু ওয়াত্তাকাউ লা ফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ ওয়াদা আল্লাহর ওয়াদা
যদি জনপদের মানুষগুলো ঈমান আনতো আর তওবা করত সুবহানাল্লাহ আমি আকাশ ও জমিনের দরজাগুলো বরকতের দরজাগুলো তাদের জন্য খুলে দিতাম তা যদি দেখতে চান চোখ খুলে আফগানিস্তানের দিকে তাকান আজকে আফগানিস্তানের মানুষ 34 বছর যুদ্ধে কাটলো তাদের এখন তাদের কারেন্সি মুদ্রা ডলারকে ছাড়িয়ে গেছে এখন পশ্চিমারা তো বুঝে না শয়তানগুলো ওরা বলে তালেবান কোন আলাদিনের চেরাক পাইছে বেটা আলাদিনের চেরাক বলতে কিচ্ছু নাই শুধু আল্লাহর কোরআনের বিধানকে রাষ্ট্রে কায়েম করছে কথা বলেন আফগানিস্তানে বিগত 34 বছর রাশিয়ার সাথে যুদ্ধ করছে তারা 14 বছর আমেরিকার সাথে করছে 19 বছর করছে না তখন কি আফগানিস্তানে নামাজ সোজা ছিল না ছিল দাড়ি টুপি ছিল না ছিল কিন্তু ছিল পৃথিবীর সবচেয়ে দরিদ্র রাষ্ট্র পুয়ার না পুয়ারেস্ট স্টেট ইন দা ওয়ার্ল্ড পৃথিবীর সবচেয়ে গরিব দেশগুলোর একটা ছিল বাজার করতে যাদের বস্তা বেঁধে টাকা নিতে হইত টাকার দাম ছিল না হুকুমতি ইসলাম কোরআন ভিত্তিক রাষ্ট্র গঠনের সাথে সাথে আকাশ ও জমিনের বরকতের দরজাগুলো আল্লাহ খুলে দিয়েছে আজ তাদের ডালিম থেকে তৈরি জুস পামির কলা সারা দুনিয়ায় ছড়ায় গেছে কোকা কলা মার খেয়ে গেছে যেখানে তারা চাষ করতে আফিম সেখানে চাষ করতেছে জাফরান এক কেজি জাফরান উন্নত মানের যেটা ওটা এক কেজির দাম 3 লাখ টাকা কত আপনারা যে বাংলাদেশে জাফরান কিনে এটা জাফরান না সেমাই 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 রং দিয়া বেচে আপনাদের কাছে এগুলো ডলা দিলেই দেখবেন রং গেছে আপনি কোত্থেকে পাবেন জাফরান আপনি যা 500 টাকা দিয়ে জাফরান বললে কি দিবে আপনারে উন্নত মানের এক কেজি জাফরানের দাম কত 3 লক্ষ টাকা আফিম চাষ বন্ধ জাফরান চাষ হচ্ছে মিশরের মতো একটি দেশ সুয়েজ খাল করতে যে তার বাজেটের 3 ভাগ খরচ করছিল আর দারিদ্র পীড়িত আফগানিস্তান 250 কিলোমিটার লম্বা খাল খনন করতেছে সুবহানাল্লাহ নিজ খরচে এবং 145 মাইল খনন হয়ে গেছে কিভাবে সম্ভব আল্লাহ বরকত ঢেলে দিচ্ছে আল্লাহর কোরআন মানলে ব্যক্তি জীবনে আপনি মুক্তি পাবেন পরকালে আর রাষ্ট্র জীবনে যদি কোরআন সুন্নাহর অনুসরণ করেন আপনি হবেন পৃথিবীতে শ্রেষ্ঠ জাতি শক্তিশালী জাতি স্বাধীন জাতি আমরা কি স্বাধীন কিসের স্বাধীন আমরা যখন খুশি তখন যুক্তরাষ্ট্র আমাদেরকে স্যাংশনের ভয় দেখায় কোথায় আমরা স্বাধীন পশ্চিমাদের কথা আর একটু ডানে বামে গেলে বিশ্বব্যাংক আমাদেরকে ঋণ দিবে না পশ্চিমাদের কথার একটু ডানে বামে গেলে আন্তর্জাতিক আদালত আমাদের মামলা দেয় আমরা লক্ষ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে দেশ স্বাধীন করেছি পশ্চিমাদের পরাধীনতা শৃঙ্খল থেকে মুক্ত হতে পারি নাই শুধুমাত্র পশ্চিমাদেরকে ঝাড়ু ঝাঁটা দিয়ে তাড়িয়েছি কিন্তু পশ্চিমাদের আদর্শকে আমরা দাঁত দিয়ে কামড়িয়ে ধরে রেখেছি ওদেরকে তাড়ানোর সাথে সাথে পশ্চিমা ইংরেজদের আইন আদর্শ শিক্ষা সংস্কৃতিকে যদি ঝাড়ু ঝাঁটা দিয়ে পরিষ্কার করে দিতাম দেশকে পবিত্র করে কোরআন সুন্নার আইনে দেশ গঠন করতে পার দেশ চালাতে পারতাম আমরা হতাম প্রকৃত স্বাধীন পৃথিবীতে কেউ চোখ তুলে আমাদের দিকে তাকাবার সাহস করত না আসুন রমজান মাসে সে প্রত্যয়কে গ্রহণ করি আজ হোক কাল হোক আল্লাহর কোরআন দিয়ে এই দেশ শাসিত হবে সে প্রত্যয় আমার হৃদয়ে লালন করব যদি দেখে যেতে পারি মহানন্দ পাব আর যদি মরেও যাই এই প্রত্যয়ের কারণে কাল কেয়ামতে আমরা পুরস্কার পেয়ে যাব সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল করিম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন
হ্যাঁ তাহরিকে খতমের বদ বাংলাদেশের ব্যানারে ঢাকায় জাতীয় ইফতার মাহফিল আগামী রবিবার আলহামদুলিল্লাহ তাহরিকে খতমের বদ বাংলাদেশের ব্যানারে যত বড় আড়ম্বরপূর্ণ ইফতার মাহফিল বাংলাদেশে হয় ইসলামী ঘরানার কারো পক্ষে এটা করা সম্ভব হয় না আপনারা যাওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করুক মঞ্জুর যাদের সুন্নত বাকি তারা সুন্নত আদায় করুক